ঠিক করতে হবে। নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। যে রাস্তার ছবিটা আপনারা এখন দেখছেন সেটা কিন্তু কোনো প্রত্যন্ত গ্রামের কাঁচা রাস্তা নয়, এটা একটা শিল্প তালুকের রাস্তা। অবশ্য হঠাৎ করে দেখলে জল কাদায় ভরা মাঠ বলে মনে হতেই পারে, কিন্তু এটাই হলো রহরা নবরণ বেসরকারি শিল্প তালুক। অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তার এমনই বেহাল দশা, কর্তৃপক্ষকে বারংবার বলেও হয়নি কোনো সুরাহা, আর সামান্য বৃষ্টিতেই নরক যন্ত্রণা ভোগ করতে হয় শিল্প তালুকের শ্রমিক কর্মচারী থেকে শুরু করে এই রাস্তা ব্যবহারকারীদের। বছরের পর বছর ধরে এভাবেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন শিল্প তালুকের প্রায় 150টিরও বেশি কারখানার মালিক এবং শ্রমিক কর্মচারীদের। প্রায়শই ঘটছে বড় সড় দুর্ঘটনা। বৃষ্টির সময় প্রায়ই কারখানার পণ্যবাহী গাড়ি গর্তে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয়, আর কারখানার মালিক পক্ষের গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে তারা ক্রেন আনিয়ে গাড়ি তুলে নিয়ে যান। প্রতিদিনই মালবাহী গাড়ি পড়ছে দুর্ঘটনার কবলে, আর এদিন রহরা নবরণ বেসরকারি শিল্প তালুকের এই গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন শিল্প তালুকের শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি, নিত্যদিন এই রাস্তা ধরে যাতায়াত করতে গিয়ে শ্রমিকরা প্রাণঘাতী দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। মালিকপক্ষ রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগী নন না। রাস্তা সারাই না হলে তারা এই অবরোধ চালিয়ে যাবেন। ঘটনায় উত্তেজনা ছড়ায় খড়দহের শিল্প তালুক এলাকায়। পরে রহরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। মালবাহী গাড়ি ঢুকতেই পারে না, বর্ষাকালে হাঁটুর উপরে জল জমে মরণ ফাঁদ তৈরি হয় এই রাস্তায়, জানালেন এক বিক্ষোভকারী আনিসুর হাজরা। এই বিক্ষোভটা হচ্ছে শুধুমাত্র এই রাস্তার প্রতিবাদে। দীর্ঘদিন এই রাস্তা এইভাবেই রয়েছে, একদিনে বৃষ্টিতে এই রাস্তার এই অবস্থা, কিন্তু আমাদের শ্রমিকরা এই রাস্তা দিয়ে আসে, কোনো রকম আসার মতো পরিস্থিতি নেই। পঞ্চায়েতের মধ্যে পড়ছে, কিন্তু মালিকরা এইটা উদ্যোগ নিলে মনে হয় হয়ে যাবে কাজটা, সম্ভব মালিকদের পক্ষ থেকে করলে। না, রাস্তা লরি আসতেই পারে না, একটা লরি ওইভাবে পড়ে আছে। এরপরে এর আগেও এরকম অনেক লরি পড়ে গেছে, রেগুলার একটা করে লরি এরকম পড়ে যায়। ওই গাড্ডার মধ্যে পড়ে যায়, কোম্পানি 500 টাকা দিয়ে। বৃষ্টি হলে একটু বৃষ্টি হলে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় নাকি? অনেক বড় ঝুঁকি নিয়ে মানুষ পড়ে। এর আগে দুইজনের পা ভেঙেছে, একজনের হাত ভেঙে গেছে, তার আগে আমি নিজেই পড়ে গেছি ওই জলের মুখে। অনেক জল জমে থাকে, প্রায় এক হাঁটুর উপরে জল, একদিনের অবস্থা এটা। আর কারখানার মালিক পক্ষের বক্তব্য, পঞ্চায়েত থেকে নিকাশির কোনো রকম ব্যবস্থা নেই, ফলে পাকা রাস্তা তৈরি করা সম্ভব হচ্ছে না। আছে, লেকিন গভর্নমেন্ট কিছু করছে না। এখানে রাস্তা যদি আমি করব, আর রাস্তা করবার আগে ড্রেন তো করতে হবে না? তো ড্রেন আমাদের হাই ড্রেনের উপর আমাদের মিট করতে হবে, তো না ড্রেনের জল কোথায় যাবে? কিন্তু গভর্নমেন্ট কিছু আমাদের কিছু গভর্নমেন্ট দিচ্ছেই না। আমাদের তো রোডের জন্যে দু ফুট দুধারে রাস্তা আমাদের জমিন ছাড়িয়ে আছি, কি কোনোদিন ড্রেন করলে আমাদের যা আছে না ওইটা করে দেবো। কিন্তু আর ড্রেন করবো না, তো ড্রেন না করে রাস্তা হবে কীরকম? পঞ্চায়েতকে আমাদের গিয়েছি, ডিএমকে বিভিন্নবার আমাদের ডিএমকে গিয়েছি, চারতাল আগে ডিএম ম্যাডাম এসেছিলো এখানে। ডিএম ম্যাডাম এসে বললো কি আমি কিছু করতে পারবো না, চুঁকি এটা প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড আছে, তো আপনাকে নিজেই করতে হবে, গভর্নমেন্ট কিছু সহযোগ করতে পারবে না। পঞ্চায়েতকে গিয়েছি, ডিএম কাছে গেছি, ডিএম চারতাল আগে এসে পুরো ইন্সপেকশন করেছে জলের ভিতরে একদম। খড়দহ থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।